প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি চ্যানেল নাইনের সাপ্তাহিক নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ডক্টর্স পয়েন্ট। সাথে আছি আমি ডক্টর আকাশলীন বজ্রদ্বজা। আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন ব্রিগেডিয়ার জেনারেল প্রফেসর ডক্টর নুরুন্নাহার ফাতেমা, স্বাধীনতা পদকপ্রাপ্ত বাংলাদেশের প্রথম শিশু হৃদরোগ বিশেষজ্ঞ এবং ইন্টারভেনশনাল কার্ডিওলজির অন্যতম পথিকৃৎ। বর্তমানে তিনি কর্মরত রয়েছেন বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল এবং ল্যাব ইট কার্ডিয়াক হসপিটালে। আজকে আমরা আলোচনা করব নবজাতক ও শিশুদের হৃদরোগজনিত সমস্যা নিয়ে। ম্যাডাম কেমন আছেন? ভালো, ধন্যবাদ। ম্যাডাম, এই ইন্টারভেনশনাল কার্ডিওলজির এই পুরো বিভাগটাই অত্যন্ত জটিল। এই জটিল বিষয়ে, এই বিষয়টিকে কর্মক্ষেত্র হিসেবে বেছে নেওয়ার পেছনে আপনার অনুপ্রেরণাটা কী ছিল, এই ব্যাপারে একটু বলবেন। ধন্যবাদ তোমার সুন্দর প্রশ্নের জন্য। আসলে ভাগ্যই আমাকে এখানে নিয়ে এসেছে। আমার তেমন একটা এটার জন্য তেমন অ্যাক্টিভ কোনো রোল আমার ছিল না। আমি যখন FCPS পাস করি, তার দুই দিনের মাথায় সৌদি আরব থেকে একটি টিম আসে এবং তাদের হসপিটালে প্রিন্স সুলতান কার্ডিয়াক সেন্টারে তারা একজন রেজিস্টার খুঁজছিল পিডিয়াট্রিক কার্ডিওলজির জন্য। তো তারা আমাদের সম্মিলিত সামরিক হাসপাতালে আসে পুরো কার্ডিওলজির একটা টিম নেওয়ার জন্য, ট্রেনিং এবং তাদের কাজের যে লোকবলের অভাব ছিল সেই হিসাবে তারা এখান থেকে কোনো কিছু লোকবল নেওয়ার জন্য। তো ওই হিসাবে আমারও ইন্টারভিউ নেয় ওরা। তো এইভাবেই আমার শুরু, কিন্তু এত চ্যালেঞ্জিং ছিল যে আমি আমার দেশের মান সম্মান রাখার স্বার্থে আমি তখন প্রাণপণ কাজ করে ওই টেকনোলজিগুলি আয়ত্ত করার চেষ্টা করি। আপনার এই কর্মক্ষেত্রে এখানে সাধারণত কী কী ধরনের চিকিৎসা আপনি করে থাকেন, কী কী ধরনের অপারেশনের পেশেন্ট আপনার কাছে আসে, এই ব্যাপারে একটু বলবেন। আসলে আমি তো শিশু হৃদরোগীদের চিকিৎসা করে থাকি, আর আরেক ধরনের রোগীরও চিকিৎসা করি যারা হচ্ছে বড় হয়ে গেছে, তাদের শিশুবেলাতে হার্টের রোগ ছিল সেটা ধরা পড়ে নাই, এখন তারা অনেক বড় হয়ে গিয়েছে, তারাও তাদের হার্টের ছিদ্র নিয়ে আমার কাছে আসে। তো আমাদের চিকিৎসার মধ্যে মেইনলি যেটা আমাদের চ্যালেঞ্জিং কাজ সেটা হচ্ছে বিভিন্ন ধরনের ইন্টারভেনশন করা, যেটা বিনা অপারেশনে ক্যাথেটারের মাধ্যমে পায়ের রোগের ভিতর দিয়ে বিভিন্ন ধরনের ছিদ্র বন্ধ করা, বিভিন্ন ধরনের রক্তনালী প্রসারিত করা, স্ট্যান্ড করা, স্ট্যান্ড করে হয়তো কোনো একটা রক্তনালী খুবই চিকন সেটাকে খুলে দেওয়া, এই ধরনের কাজগুলি হলো আমাদের আসল কাজ। এছাড়াও আমরা ক্রিটিক্যাল পেশেন্টের ক্রিটিক্যাল কেয়ার ম্যানেজমেন্ট যেটা ICUতে করতে হয় সেগুলি করা হয়, যেমন বিভিন্ন ধরনের এরিদমিয়া, হার্ট ফেলিওর, এই ধরনের রোগী যারা ICUতে থাকে তাদের দেখা, প্লাস হচ্ছে কিছু মেডিকেল ম্যানেজমেন্টের মাধ্যমেও অনেক রোগ চিকিৎসা করা যায়, যেমন রিউমেটিক হার্ট ডিজিজ, কাওয়াসাকি ডিজিজ, এই ধরনের অনেক রোগ আছে। এমনি কী কী ধরনের জন্মগত ত্রুটি নিয়ে, মানে জন্মগত হৃদরোগজনিত যে ত্রুটিগুলো আছে এগুলো নিয়ে শিশুরা কীভাবে জন্মায়, এইটা একটু আমাদেরকে বলবেন। আচ্ছা, জন্মগত ত্রুটি অনেক রকমের হয়, মানুষের মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটি অঙ্গ কিন্তু ত্রুটি নিয়ে হতে পারে, যেমন ঠোঁট কাটা, তালু কাটা, এরকম অনেকের কিডনি নাই এরকম। তো আমাদের পরিসংখ্যানে দেখা যায় যে জন্মগত যত ত্রুটি আছে তার মধ্যে কিন্তু হার্টের জন্মগত ত্রুটিটাই সবচেয়ে বেশি। তো এটা যেহেতু মায়ের পেটে বাচ্চার হার্টটা যখন তৈরি হয় সেটা কিন্তু 3-4 সপ্তাহ যখন কনসিভ করা হয়, একটা বাচ্চা যখন ফার্স্ট তার মায়ের পেটে আসে তখনের 3-4 সপ্তাহের মধ্যে কিন্তু হার্ট তৈরি হয়ে যায়, হার্ট তৈরি হওয়াটা শুরু হয়ে যায়। তো সেই হার্ট তৈরি হওয়ার মুহূর্তে কিন্তু এই সমস্যাগুলো যার হওয়ার তখনই কিন্তু এই সমস্যাগুলোও ওখানের মধ্যে শুরু হয়ে যায়, যেমন বিভিন্ন ধরনের ছিদ্র হতে পারে। আর হার্ট আমরা জানি একটা খুবই কমপ্লেক্স স্ট্রাকচার, এটা একটা আমরা বলতে পারি একটা তিনতলা বাড়ির মতো, উপরে একটা ফ্লোর আছে সেটাতে দুইটা ঘর থাকে, মাঝখানে দেওয়াল, নিচে একটা ঘর আছে সেটার দুইতলা, সেটারও দুইটা ঘর, মাঝখানে দেওয়াল, আবার তিনতলাতে হচ্ছে দুইটা রক্তনালী থাকে। তো এক পাশে থাকে কালো রক্তের জন্য ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, আবার আরেক জায়গায় থাকে হচ্ছে লাল রক্তের জন্য। এখন আল্লাহ এমনভাবে তৈরি করেছেন যে কালো এবং লাল যাতে কখনো মিশতে না পারে, কারণ কালোটা তো দূষিত আর লালটা হচ্ছে বিশুদ্ধ, কিন্তু রোগগুলি হচ্ছে এমন যে ছিদ্রের মাধ্যমে এগুলি মিশে যাচ্ছে, রোগগুলি হচ্ছে এমন যে এক ঘর থেকে আরেক ঘরে রক্ত যেতে পারছে না, রাস্তাটা সরু। আমরা বলছি এগুলিকে দরজা মানুষকে বোঝানোর জন্য, বাট এগুলির ইংরেজিতে আমরা ভাল্ব বলি। তো এই যে ভাল্ব চিকন হয়ে যাওয়া, কারো ভাল্ব একদমই নাই, দেখা যাচ্ছে এক ঘর থেকে আরেক ঘরে যাওয়ার রাস্তা বন্ধ। তো সেই যে বন্ধ যেগুলি সেগুলো হচ্ছে খুবই জটিল রকমের রোগ, এরকম রোগী আমরা অনেক বেশি পাই।
তো জন্মগত ত্রুটির মধ্যে সহজ ত্রুটিও থাকতে পারে, আবার এই ধরনের জটিল জটিল ত্রুটিও থাকতে পারে। তো ম্যাডাম, আমরা তো জন্মের পরেই ব্যাপারটাকে বুঝতে পারছি, কিন্তু এমন কোনো উপায় কি আছে যেটা আমরা বুঝতে পারবো জন্মের আগে, শিশু যখন মাতৃগর্ভে আছে তখনই আমরা বুঝতে পারবো কি এরকম কোনো ত্রুটি আছে? হ্যাঁ, এটা তো এটা খুবই সুন্দর প্রশ্ন করেছো। আসলে আমাদের দেশে এত জন্মগত হৃদরোগের সংখ্যা এত বেশি, প্রতি হাজারে 25 জন। আচ্ছা, কেন এটা এত বেশি? বিদেশে কিন্তু এত নাই, কোনো কোনো দেশ আছে 3-4 জন প্রতি হাজারে, কোনো কোনো দেশে 5-6 জন। কারণ কি? কারণ তারা হচ্ছে ফিটেল লাইফে, যখন বাচ্চা মায়ের পেটের ভিতরে থাকে তখনই তারা হার্টের টেস্ট করে ফেলে, তারা দেখে যে হার্টে কোনো অ্যাবনর্মালিটি আছে কি না। আর আমাদের দেশে গ্রামের মানুষরা তো আমাদের আলট্রাসোনোগ্রাম করে না। আমাদের দেশে যেটা হয় যে ফিটেল অ্যানোমালি স্ক্যান করে, একটা 16 সপ্তাহ বা 18 সপ্তাহের দিকে করা হয়, সেটাতে হার্টও দেখা হয়। অনেক সময় তারা এই হার্টের স্ক্যান দেখেও কিন্তু আমাদের কাছে রোগী রেফার করে। আমি যেটা জানতে চাচ্ছি যে এই ধরনের একটা প্রবলেম, যে এই ত্রুটিটা যদি আমি প্রিভেন্ট করতে চাই, সেক্ষেত্রে গর্ভকালীন সময়ে একটা মা কী ধরনের প্রিকশন নিতে পারে যাতে করে বাচ্চার এই ধরনের জন্মগত ত্রুটি না হয়? বাচ্চার মায়ের যে যিনি প্রেগন্যান্ট, তার দুইটা কন্ডিশন খেয়াল রাখতে হয়, একটা হচ্ছে তার মানসিক কন্ডিশন, আরেকটা হচ্ছে শারীরিক। তো যিনি কনসিভ করবেন তাকে সবসময় মানসিকভাবে উৎফুল্ল থাকতে হবে, ডিপ্রেশন বা কোনো ধরনের স্ট্রেসের মধ্যে থাকা যাবে না, হাসি খুশি থাকতে হবে এবং সুন্দর চিন্তা করতে হবে, খাওয়া দাওয়া সব ঠিক রাখতে হবে। এটা হচ্ছে একটা জেনারেল জিনিস, কারণ সাডেনলি একটা মানুষের ডিপ্রেশন থেকেও কিন্তু হার্টের যে মর্ফোজেনেসিস, হার্ট তো আমি আগেই বলছি একটা খুবই জটিল একটা ঘর, যেটার মধ্যে 3টা ফ্লোর আছে, প্রত্যেকটা ফ্লোরে 2টা করে ঘর আছে। এই যে এত কঠিন একটা অঙ্গ, এই অঙ্গ তৈরির সময় মায়ের দুশ্চিন্তাও কিন্তু এই অঙ্গ তৈরিতে হঠাৎ করে বাধা হয়ে যেতে পারে। যে কোনো একটা লেভেলে দেখা যাবে স্টপ হয়ে গেল, সেখানে একটা ছিদ্র রয়ে গেল, একটা পার্টিশন তৈরি হচ্ছে, পার্টিশন তৈরি হওয়াটা বন্ধ হয়ে গেল, এটা একটা দিক। আর আরেকটা দিক হচ্ছে যে বাচ্চার মা যখনই মনে করবেন যে তিনি প্রেগনেন্ট হবেন, তাকে জানতে হবে যে তিনি রুবেলা ভ্যাকসিনটা দিয়েছেন কি না। একটা রোগ হয় বাচ্চাদের, কনজেনিটাল রুবেলা সিনড্রোম, যেটা থেকে অনেক হার্টের রোগ হয়, এমনকি আরও অনেক রোগ হয়, কিন্তু এটা ভ্যাকসিন দিয়ে প্রিভেন্ট করা সম্ভব। প্রেগনেন্সি হওয়ার 3 মাস আগে এই ভ্যাকসিনটা দিলে এই রোগটা বাচ্চার হবে না। দ্বিতীয়ত হচ্ছে ওনার ডায়াবেটিস কন্ট্রোলে রাখতে হবে, যদি কারো ডায়াবেটিস থেকে থাকে তাহলে, কারণ ডায়াবেটিসের মায়ের বাচ্চাদের অনেক রকমের হার্টের রোগ হয়। এছাড়া ব্লাড প্রেশার থাকলে সেটা কন্ট্রোলে রাখতে হবে, ওজন যদি অনেক বেশি থাকে সেটা নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে, এবং তার যে জীবনের যে তার যে লাইফস্টাইল, সেই লাইফস্টাইলটাকে তাকে হেলদি লাইফস্টাইলের মধ্যে প্রচুর ঘুম, রেস্ট এগুলি করতে হবে। ওয়ার্কিং মাদার যদি হয় তাহলে তার স্ট্রেস কম নিতে হবে, তার প্রচুর রেস্টের প্রয়োজন হবে, এবং খাওয়া দাওয়াগুলি যাতে কোনো বিষাক্ত জাতীয় খাবার, যেগুলি কোনো কিছু এডেড কিছু আছে ডায়েটাই, সেই জিনিসগুলি খুব খেয়াল করতে হবে আর কি। ম্যাডাম, কোন কোন জন্মগত ত্রুটির ক্ষেত্রে আমরা সাথে সাথেই অপারেশনটা করতে পারবো, অথবা জন্মের কিছু সময় পরে আমরা ওই অপারেশনটা করব, এই ব্যাপারে একটু আমাদেরকে বলে? আচ্ছা, জন্মগত হৃদরোগকে আসলে সহজভাবে বোঝার জন্য 3 ভাগে ভাগ করা যায়। আচ্ছা, একটা হচ্ছে অতি জটিল বা খুব সিভিয়ার ফর্মের হার্টের রোগ, আরেকটা হচ্ছে একটু কম জটিল বা একটু মাঝারি ধরনের হার্টের রোগ, আর আরেকটা হচ্ছে সহজ রকমের বা অল্প হার্টের রোগ। আচ্ছা, তো যারা খুবই সিভিয়ার ফর্মের হার্টের রোগ, এগুলি কিন্তু খুব সহজেই মানে ধরা পড়ে যায়। জন্মের পরেই দেখা যাবে বাচ্চা খুবই অসুস্থ, নীল হয়ে আছে, অক্সিজেনের অভাব দেখা দিচ্ছে, এবং বাচ্চার শ্বাসকষ্ট বা এই ধরনের সমস্যা, এবং এই সমস্ত রোগগুলি হচ্ছে অতি জটিল ধরনের এবং তখনই চিকিৎসা করতে হবে। আবার কিছু কিছু রোগ আছে, যেমন ট্রান্সপোজিশন বলে, আমাদের অনেক রোগীর রগ উল্টা, যে বৃহৎ যেটা 2টা রক্তনালী থাকে, একটা দূষিত একটা বিশুদ্ধ, দেখা যাচ্ছে দূষিততা চলে গেছে বিশুদ্ধর জায়গায়, বিশুদ্ধ চলে আসছে দূষিতর জায়গায়, এই যে জায়গা পরিবর্তন করে, এই রোগটার নাম হচ্ছে ট্রান্সপোজিশন। তো এটা একটা খারাপ রকমের রোগ, এটা জন্মের সাথে সাথেই চিকিৎসা করতে হয়, এবং এগুলির চিকিৎসা সাথে সাথে না করলে এই বাচ্চাগুলো বেশি হলে 1 মাসের মধ্যেই অনেকে মারা যায়, অনেকে 1 বছরের মধ্যে মারা যায়। আর এরপরে যেগুলো আছে কিছুটা হয়তো সহনীয়, কিন্তু সেগুলিরও চিকিৎসা করতে হয় 3 থেকে 6 মাসের ভিতরে, যেমন বড় বড় ছিদ্র, তারা হার্ট ফেলিওরে থাকে, শ্বাস নিতে পারে না, তাদের লাংসে অনেক প্রেশার থাকে, এগুলি হচ্ছে VHD-HD এই ধরনের বড় বড় ছিদ্র। এই ছিদ্রগুলির রোগগুলাও কিছুদিন তারা বেঁচে থাকতে পারে, বাট তারপরেও তাদেরকে আর্লি ট্রিটমেন্ট না করলে পরবর্তীতে তারাও খারাপ হয়ে যায়। আর কিছু আছে মৃদু ধরনের বা মাইল্ড, সেগুলি যেমন স্মল ছিদ্রগুলো, যারা ছোটো ছোটো ছিদ্র,
সেগুলি কিন্তু অনেকদিন তারা চলতে পারে, অনেকদিন বেঁচে থাকতে পারে, বা ভালভের রোগ অল্প সেগুলি অনেকদিন বাঁচতে পারে, পরে আস্তে আস্তে চিকিৎসা করলেও চলে। তো সে এইভাবে আর কি আমরা তিনটা ভাগে সহজে ভাগ করতে পারি রোগীদের বোঝার জন্য। একটা ব্যাপারে ইদানিং আমরা দেখি, সেটা হচ্ছে যে হার্টের যে ছিদ্রর ব্যাপারটা ডক্টর যখন বলে বাবা মাকে, হয়তো সেই বাবা মারা বলে যে ঠিক আছে আমরা ওয়েট করি, অপারেশনটা অনেক খরচান, তো আমরা তাহলে দেখি আরও, এটা একা একাও ঠিক হয়ে যেতে পারে। এই ব্যাপারে আপনি কি মনে করেন, আপনার মতামত? হ্যাঁ, একা একা ঠিক হয়ে যেতে পারে, এরকম অনেকগুলি আছে। হ্যাঁ, স্পন্টেনিয়াস কিওর বলি আমরা, যে ওরা ভালো হয়ে যায়। তো এরা কারা? এরা হচ্ছে ছিদ্রের মধ্যে, এরা ছিদ্র রোগ কতগুলি আছে, যেমন এইচডি, বিএইচডি, পিডিএ, এই সমস্ত রোগগুলি যদি ছোট হয়, অনেক বড় ছিদ্র কোনোদিনও ভালো হবে না। সুতরাং ওইগুলি বিষয় নিয়ে বসে থাকলে কিন্তু বাচ্চা কমপ্লিকেশনের দিকে চলে যাবে। সুতরাং বাচ্চা যদি দেখা যায় যে ভালো আছে, তার অত সিমটম নাই, ঔষধ দিয়ে তাকে রাখলে সে মোটামুটি সুস্থভাবে থাকছে, সুস্থভাবে জীবনযাপন করছে, তখন কিন্তু আমরা তাকে সময় দিতে পারি এবং স্পন্টেনিয়াস কিওর হওয়ার জন্য অপেক্ষা করতে পারি। বাট যার অনেক বেশি সিমটম, অনেক বেশি অসুস্থ, যাকে ওষুধ দিয়েও কোনোভাবে কন্ট্রোলে রাখা যাচ্ছে না, তাকে এইভাবে রেখে দিয়ে যদি আমি বলি যে না দেখি নিজে নিজে ভালো হয় কি না, তাহলে কিন্তু বাচ্চার ক্ষতি হয়ে যায় এবং অনেকের ফুসফুস নষ্ট হয়ে যায়, দেখা যায় তার রক্ত উল্টা দিকে চলে যায়। সাধারণত এগুলি রোগীর রক্ত উপর থেকে নিচে যায়, দেখা যায় নিচ থেকে উপরে চলে যাচ্ছে, তখন আর কোনো কাজ করা যায় না। কখনো যদি এমন হয় যে আমাদের নবজাতকের বিষয়টা তো সবাই সবসময় খুব টেনশনে থাকে, তো বাচ্চার জন্মানোর পরপর হয়তো আমরা এই ডায়াগনোসিসটা মিস করলাম যে তার কার্ডিয়াক কোনো প্রবলেম আছে কি না, তো পরবর্তীতে কী কী ধরনের সিমটম দেখলে, কী কী ধরনের উপসর্গ দেখার মাধ্যমে বাবা মা বুঝতে পারবে যে বাচ্চাকে এখন দ্রুত ডক্টরের কাছে নিয়ে যাওয়া উচিত, বিশেষ করে হার্টের প্রবলেম নিয়ে? প্রথম কথা হচ্ছে যে নবজাতক অবস্থায় আমাদেরকে সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে যে এই বাচ্চাটি যেন কোনো রোগ ভিতরে নিয়ে বাসায় চলে না যায়। হ্যাঁ, তাকে অবশ্যই যাতে আমরা রোগ ধরে দিতে পারি, কারণ আর্লি ডায়াগনোসিসের কোনো অল্টারনেটিভ নাই। যত আমরা তাড়াতাড়ি ডায়াগনোসিস করতে পারবো, তত তাকে ভালো করতে পারবো তাড়াতাড়ি। জি, তো আমরা কী করি, আমাদের একটা স্ক্রিনিং প্রোগ্রাম আছে, একে বলে নবজাতকের স্ক্রিনিং, হার্টের রোগের জন্য স্ক্রিনিং। যেমন আমাদের দেশে ডাউন সিনড্রোমের কিছু বাচ্চা থাকে, তাদের কিন্তু হার্টের রোগ হয়, সুতরাং তাদেরকে আমরা সবসময়ই 100% ডাউন সিনড্রোম বাচ্চাকে আমরা ইকো করি, তার থাকুক আর না থাকুক। এরকম কিছু স্ক্রিনিং প্রোগ্রাম আমরা করি, যাদের যেমন কনজেনিটাল রুবেলা সিনড্রোম বললাম, এদের আমরা সবাইকে ইকো করি, অথবা যে কোনো ধরো একটা ঠোঁটকাটা বাচ্চা, তালুকাটা বাচ্চা, তাদের সবাইকে আমরা ইকো করি, কারণ আমরা জানি এই বাচ্চাদের হার্টে ছিদ্র থাকে। তারপরে হচ্ছে যারা ডায়াবেটিক মাদার, তাদের সবার বাচ্চাদেরকে আমরা ইকো করি, হার্টের রোগ আছে কি নাই এটা কোনো ম্যাটার না, কারণ তাদের যেহেতু বেশি হয়, আমরা তাদের সবাইকে এইভাবে এনআইসিউতে বা জন্মের পরপর হসপিটালে থাকা অবস্থায় আমরা এই স্ক্রিনিংগুলি করে নেই। তারপরে ওই যে অল্প রকমের রোগ বা মাঝারি অনেকগুলি আছে, যে সাময়িকভাবে তারা ভালো মতো বেঁচে থাকতে পারে, কিন্তু তাদের একটা রক্তনালীর মাধ্যমে তারা বেঁচে থাকে, সেটার নাম হচ্ছে পিডিএ, খুবই ভালো থাকে নবজাতক অবস্থায়। দেখা গেল বাসায় যাওয়ার পরে ওই রক্তনালী বন্ধ হওয়ার পরেই তারা খুব মারাত্মক অসুবিধার মধ্যে পড়ে, অনেকে মারাও যায়। তো সেটা কীভাবে বুঝবে মা বাবা? মা বাবা দেখবে যে বাসায় যাওয়ার পরে, অথবা দেখা গেল যে তাদের কাছে যখন বাচ্চাটা আছে, দেখছে যে বাচ্চা ঠিক মতো খাচ্ছে না, একটু লেথার্জিক, অথবা বাচ্চা হয়তো শ্বাস টানছে খুব দ্রুত, দুধ খেতে পারছে না, বিশেষ করে ব্রেস্ট ফিডিং করতেই পারে না, হয়তো চামচ দিয়ে দিলে খেতে পারে অথবা ফিডার দিয়ে খেতে পারে, বাট ব্রেস্ট ফিডিং করছে না, বাচ্চার হাত পা একটু নীল হয়ে আছে, বাচ্চার শরীরটা একটু মনে হচ্ছে কালচে ভাব, ঠোঁট কালো, এই ধরনের যদি দেখে, অ্যাক্টিভিটিস যদি কম দেখে, তাহলে সাথে সাথে তাদেরকে, এরকম নবজাতক বাচ্চাদের ক্ষেত্রে এটা, আর আরেকটু বড় বাচ্চাদের ক্ষেত্রে যদি দেখে গ্রোথ হচ্ছে না, বাচ্চার ওজন স্বাভাবিকভাবে বাড়ছে না, বাচ্চা অনেক শুকনা তার সমবয়সীদের তুলনায়, অথবা তার ঘন ঘন কাশি হচ্ছে, নিউমোনিয়া হচ্ছে, বারবারই সে অসুস্থ হয়ে ডাক্তারের কাছে চাচ্ছে, তার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হচ্ছে, এই ধরনের বাচ্চাদের ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে একটা হার্টের চেক আপ করিয়ে নিতে হবে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, যে যখন একটা বাবা মা জানতে পারে যে তার বাচ্চার হার্টের প্রবলেম আছে, তখন সব বাবা মাই চিকিৎসা করার মতো সামর্থ্য রাখেন না, তো এক্ষেত্রে এই ব্যাপারে আপনি আমাদেরকে যদি কিছু বলেন যে আসলে এই পর্যায়ে বাবা মার কী করা উচিত, যারা চিকিৎসা সাহায্যটা পেতে চায় বা এই ধরনের কোনো জায়গা আছে কিনা যেখান থেকে তারা সাহায্যটা পেতে পারে, এবং সর্বোপরি তাদের করণীয় কী? সেই ক্ষেত্রে আমরা গরিবদের জন্য যেটা করি, আমাদের কিছু ফাউন্ডেশনের মাধ্যমে
আমরা তাদেরকে হেল্প করি এবং বিদেশি চ্যারিটি অর্গানাইজেশনের সাথে আমাদের কিছু অ্যাক্টিভিটিস হয়, তারা আসে আমাদের দেশে এবং আমরা তাদের তালিকা করে রাখি, আসলে পরে আমরা তাদেরকে সেই চিকিৎসা দেই। আর আমার নিজস্ব ফাউন্ডেশন আছে, আমার মা বাবার নামে আছে, এগুলি আমরা করেছি এই জন্য যে আমি যে একটা কাজ শিখে আসছি এত কষ্ট করে বিদেশ থেকে, এই কাজ তো আমার কোনো কাজে লাগবে না যদি কোনো রোগীর উপরে সেটা আমরা অ্যাপ্লাই করতে না পারি। তো আমি প্রথমে এসেই এই বাধার মুখেই পড়ি যে আমি কোনো কাজ করতে পারি না, সবাই বলে আমার টাকা নাই। তো তখন এইভাবেই আমরা করি। আর গভর্নমেন্টের একটা প্রজেক্ট আছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে, তারা 50,000 টাকা শিশু হৃদরোগীদের জন্য অ্যাপ্লাই করলে দিয়ে থাকে। এছাড়াও আমাদের চাইল্ড হার্ট ট্রাস্ট বাংলাদেশ, আমার আছে কনজেনিটাল হার্ট ডিস্ক ফাউন্ডেশন, ওয়াদুদ মৈমুননেসা ফাউন্ডেশন, এইগুলি ফাউন্ডেশনের মাধ্যমেও আমরা গরিব রোগীদের যতটুকু পারি আমরা সাহায্য করি আর কি। কিন্তু এগুলি খুবই কম আমাদের ব্যক্তিগত উদ্যোগে। এগুলি আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে হলেও অনেক দর্শক জানতে পারবে যারা এই সমস্যার মধ্যে আছে। আপনার মাধ্যমেই জানতে পারলাম আমরা যে আসলে এরকম অনেক অর্গানাইজেশন আছে যারা বাচ্চাদেরকে সাহায্য করছে। অবশ্যই অবশ্যই, না হলে তো হবে না, এরা তো তাহলে খুবই বিপদে পড়ে যাবে। আর আমাদের এটা দায়িত্ব যে এই যে শিশু তারা কিন্তু আমাদের ভবিষ্যৎ। ধরো আমরা যদি 50 বছর বা 80 বছরের একজন বৃদ্ধ মানুষকে চিকিৎসা করি, সে যদি আরো 20 বছর, ধরো 100 বছর বাঁচে, তাহলে আরো 20 বছর বাঁচবে। আর একটা বাচ্চা যাকে আমি নবজাতক অবস্থায় যদি চিকিৎসা করে ভালো করে দেয়, সে আরো 100 বছর বাঁচবে। সুতরাং আমাদের প্রাপ্তিটা তো শিশুদের চিকিৎসা করলেই বেশি, কারণ সে তার সম্পূর্ণ জীবনটা পাবে এবং এই শিশুই দেখা যাবে ভবিষ্যতে অনেক বড় একটা কিছু হয়ে গেছে। ম্যাডাম, আপনার এই অসম্ভব ব্যস্ত শিডিউলের মধ্যে থেকে চ্যানেল 9-কে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমাকে অনেক ধন্যবাদ এবং চ্যানেল 9-কেও অনেক ধন্যবাদ। দর্শক, আজ এ পর্যন্তই, আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন আর চোখ রাখুন চ্যানেল 9-এর পর্দায়।